বুধবার সকালে জম্মুর সিধরাতে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে এনকাউন্টারের খোঁজ মিলেছে। পুলিশ জানিয়েছে আজকের এই এনকাউন্টারে দুজন থেকে তিনজন সন্ত্রাসবাদী জড়িত রয়েছে। প্রসঙ্গত গত সোমবারই জম্মুর উধমপুরের কাছে বড়সড় নাশকতার ছক বানচাল করেছে জম্মু পুলিশ। সেখান থেকে প্রায় 15 কেজি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ। আধিকারিকরা জানিয়েছিল বড় নাশকতার ছক নষ্ট করে দেওয়া হয়েছে। বসন্তগড় এলাকা থেকে সিলিন্ডারের আকারে আইডি 300 থেকে 400 গ্রাম, আরডিএক্স 7টি 7.62 মিলিমিটার কার্তুজ এবং 5টি ডিটোনেটার উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে একটি পৃষ্ঠাও উদ্ধার করেছে পুলিশ। সেখানে সাংকেতিক ভাষায় লস্কর ই তৈবা লেখা ছিল। এ হামলার পেছনে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।